তেল চিনি খেজুর ও চালে কমছে শুল্ক হার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর রমজানের বাজার নিয়ন্ত্রণের সমন্বিত নজরদারির তাগিদ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আটকা পড়ে যাত্রীসহ নষ্ট বিমান মাত্র 33 মিনিটে সরিয়ে রানওয়ে চালুর রেকর্ড ঝুঁকি কাটিয়ে অবতরণ করে চারটি ফ্লাইট বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া রমজানে তেল চিনি খেজুর ও চালে শুল্ক হার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে রমজানের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত নজরদারির নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এছাড়া আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এর ফলে এই আইনটি দুবছর পরপর আর মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হবে না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কমিয়ে আনার ক্ষেত্রে আইনটি বিশেষ ভূমিকা রাখছে বলেই এটিকে স্থায়ী আইনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রমজান মাসকে বিবেচনা করে যাতে আরও এটা নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য এই চারটি পণ্য উপরে সাধারণত চাপটা বেশি পড়ে সেজন্য চারটি পণ্য জি সেজন্য বলা হচ্ছে যে চারটির উপর থেকে শুল্ক হ্রাস করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন আগে ছিল দুই বছর পরপর মেয়াদ বৃদ্ধি করা হতো যে দুই বছরের জন্য কার্যকর তারপর আবার দুই বছর এই করতে করতে একটা পর্যায়ে এসে আমার এই বছরে চব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত মেয়াদ ছিল এখন এটিকে যাতে আর মেয়াদ বৃদ্ধি করতে না একবারে কন্টিনিউ হয় পার্মানেন্ট আইন হিসাবে এটা কম রানওয়েতে আটকে পড়া যাত্রীসহ নষ্ট বিমান মাত্র 33 মিনিটের মধ্যে সরিয়ে পুনরায় রানওয়ে চালু করে চমক সৃষ্টি করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এ সময়ে চারটি বিমান যেমন অবতরণ করতে না পেরে আকাশে উঠছিল তেমনি আরও ছয়টি বিমান উড্ডয়নের অপেক্ষায় ছিল বিমানবন্দরে তাই অনেকটা ঝুঁকি নিয়েই ওই বিমান সরাতে হয়েছে শাখা উত্তরপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে রাতের অন্ধকারে এয়ারক্রাফট টোয়িং ট্র্যাক্টর দিয়ে টেনে আনা হচ্ছে বিমান পুরস্কারে বসে রানওয়ে সেফটির এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ মূলত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে শারজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছিল দু ঘন্টা আকাশে ওড়ার পর পুনরায় শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিমানটির ভেতরে ছিল অন্ধকার এমনকি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন ছিল যেহেতু ইলেকট্রিক ফেলিওর ছিল ইমার্জেন্সি ছিল আমাদের টাওয়ারের সাথে তাদের কোনো কন্ট্যাক্ট ছিল না সাথে সাথে আমাদের কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না আমরা আমি পার্সোনালি আমি বিমানের সাথে কন্ট্যাক্ট করে বিমানের একটা পুশ ভেহিকেল নিয়ে আমরা রানওয়েতে যাই এবং রানওয়ে থেকে তা অপসারণ করি রানওয়েতে আটকে পড়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি থাকলেও ইঞ্জিন ছিল সচল যে কারণে এয়ারক্রাফট ট্রেন ট্র্যাক্টর নিয়ে বিমানের কাছে যাওয়া ছিল ঝুঁকিপূর্ণ তারপরেও রানওয়ে দ্রুত সচল করতে ঝুঁকি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ যেহেতু আমরা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিয়েছি অ্যাকশন নেওয়াতে রানওয়েটা তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে রানওয়েটা বেশিক্ষণ দীর্ঘ সময় বন্ধ ছিল না দ্রুততম সময়ের মধ্যে রানওয়ে সচল করায় আকাশে উঠতে থাকা চারটি বিমান যেমন অবতরণের সুযোগ পেয়েছে তেমনি নির্ধারিত সময়ের মধ্যে উড্ডয়ন করতে পেরেছে আরও ছয়টি ফ্লাইট কিছুদিন আগেও ছোটখাটো যে কোনো দুর্ঘটনার জন্য শুধু রানওয়ে নয় পুরো বিমানবন্দরেই ঘন্টার পর ঘন্টা অচল হয়ে থাকতো কিন্তু এখন সময় পাল্টে গেছে রানওয়েতে নষ্ট হয়ে যাওয়া বিমান মাত্র 33 মিনিটের মধ্যে সরিয়ে নিয়ে পুরো রানওয়ে যেমন চালু করা হয়েছিল বিমান উঠানামা আর এটি শাহ আমানত বিমানবন্দরের জন্য রেকর্ড হিসেবে দাঁড়িয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে সময় সংবাদ রাখাইনে বাস করা অবশিষ্ট রোহিঙ্গাদের বিতাড়িত করতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর লড়াইকে নতুন নাটক বলছেন ক্যাম্পে আশ্রিতরা তারা বলছেন প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতে ও আন্তর্জাতিক চাপ এড়াতে কৌশল অবলম্বন করা হচ্ছে আর কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় দিতে রাজি নন স্থানীয়রা আর অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
এদিকে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে তমরু ও ঘুমধুমে পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সীমান্ত ঘেঁষে একের পর এক আকাশে উঠছে মিয়ানমারের হেলিকপ্টার, আর থেমে থেমে করা হচ্ছে মর্টার শেলের গোলা নিক্ষেপ, হচ্ছে গোলাগুলিও। এরই মধ্যে মিয়ানমার থেকে ছোড়া 13টি মর্টার শেল এবং 1 রাউন্ড বুলেট বাংলাদেশের অভ্যন্তরেও এসে পড়েছে। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সংঘাত চলছে সেদেশের সেনাবাহিনী। নতুন করে এই সংঘাতে যুক্ত হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন অঞ্চল। তাই মিয়ানমারে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে রাখাইনে নতুন করে সংঘাতে দুশ্চিন্তায় রয়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা সরকার পরিকল্পিতভাবে সংঘাতের নাটক সাজিয়ে প্রত্যাবাসন বাধাগ্রস্ত ও আন্তর্জাতিক চাপ এড়াতে কৌশল অবলম্বন করছে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরো কড়াকড়ি প্রয়োজন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা আশা করবো কোনোভাবে যাতে একটি রোহিঙ্গাও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই চলছে মিয়ানমার সেনাবাহিনীর। এই র্যাশ যাতে বাংলাদেশের সীমান্তে এসে না পড়ে তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বর্ণ চোরাচালানের ক্যারিয়ার হিসেবে কাজ করতে গিয়ে এবার ধরা পড়লেন খোদ বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা সারজা ফেরত। যাত্রীর কাছ থেকে নেয়া 4টি স্বর্ণের বার শাহ আমানত বিমানবন্দর থেকে পাচার করার সময় তাকে হাতে নাতে আটক করে শুল্ক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন আটক চিকিৎসক। সোমবার সকাল 9:30 সারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ানের ফ্লাইটের যাত্রীরা যখন শাহ আমানত বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই সময় কাস্টমস হলের গ্রিন চ্যানেলের সামনে হাঁটাহাঁটি করছিলেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জেট এ শরীফ। বিষয়টি নজরে আসে রাজস্ব কর্মকর্তার। শুধুমাত্র সন্দেহজনক আচরণের কারণে শরীফকে চ্যালেঞ্জ করেন রাজস্ব কর্মকর্তা। পরে ওই চিকিৎসকের দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেট থেকে 464 গ্রাম ওজনের 4টি স্বর্ণের বার পান শুল্ক কর্মকর্তারা। ওই চিকিৎসক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন চোরাচালানের উদ্দেশ্যে সারজা থেকে আসা মোহাম্মদ আলাউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো নেন তিনি। স্বর্ণ পাচারের ক্যারিয়ার হিসেবে কাজ করা আলাউদ্দিন বলেন চিকিৎসক তার আত্মীয় এবং সেই সূত্রে এই চালানটি বিমানবন্দর পার করে দেওয়ার কথা ছিল তার। চেক করার পরে ওনার বডিতে বিশেষ করে যে কোটের পকেটে আমরা 4টি স্বর্ণবার পাই, বোঝা যাচ্ছে যে সে আরও 5-6 মাস আগে থেকে এই ধরনের কাজ হয়তো সম্পৃক্ততা আছে। শুল্ক কর্মকর্তারা জানান সন্দেহজনক গতিবিধির কারণে আগে থেকে এই চিকিৎসক সন্দেহের তালিকায় ছিলেন বিমানবন্দর কাস্টমসের। তার গতিবিধি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি এবং তাকে খুব নিকটতম সময়ে আমরা তার কোনো সাসপিশিয়াস মুভমেন্ট পরবর্তীতে সময় দেখলে সার্চ করব, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর ছিলাম। তার ফলশ্রুতিতে আজকের সকালে আমরা এর ফলপ্রসূ একটা রেজাল্ট পেয়েছি। গ্রেফতার চিকিৎসক কয়েক দফায় প্রায় 8 বছর শাহ আমানত বিমানবন্দরে কর্মরত। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কৃষকদের বুদ্ধিমত্তায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের 100 যাত্রী। রাজশাহীতে লাইন ভাঙা দেখে লাল গামছা উঁচিয়ে ট্রেনটি থামান তারা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে শীতের কারণে ভেঙেছে লাইনের সংযোগস্থল। এ ঘটনায় সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় 2 ঘন্টা। কাঠের পাটাতন সরে ভেঙে গিয়েছিল রেল লাইন, এ পথেই আসছিল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। কয়েকজন কৃষক বিষয়টি দেখে লাল গামছা উড়িয়ে ট্রেন থামিয়ে দেন। সোমবার নন্দনগাছি স্টেশনের আগে এ ঘটনা ঘটে। চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি 100 যাত্রী নিয়ে রাজশাহীতে যাচ্ছিল। বেলা 11টার দিকে ট্রেনটি আড়ানি স্টেশন অতিক্রম করে। চালক নন্দনগাছি স্টেশনের আগে বাগমারি রেলগেটে লাল গামছা দেখতে পেয়ে ট্রেনটি থামান।
স্থানীয়রা বলছেন রেললাইন ভাঙা দেখতে পান কয়েকজন কৃষক। এ সময় তাদের বুদ্ধিমত্তায় লাল গামছা উড়িয়ে ট্রেন থামানো হয়। এতে ঘটনাস্থলের আগেই ট্রেনটি থামে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা। দুজন এপাতে হাঁটে আসছে, হাইটা আসতে লাগ করছে এখানে রেল ভাঙ্গা গো, পরে ওই সামনে যায় এই গামছা টাঙ্গা ট্রেন থামাই দিলাম। যদি এটা তাদেরকে হচ্ছে নিশানা দাঁড়া দেওয়া হতো তাহলে মনে করেন তারা গাড়ি চুলো করতো না, আর চুলো যদি না করে ওই গতিতে গেলে একটা দুর্ঘটনা করতো অবশ্যই। গাড়ি উষ্টি চলে যেত, এই গাড়ি এখানেই থাকতো না, নিচে উষ্টি চলে যেত ঝাঁকি। ঘটনার পর দুই ঘন্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। রেল কর্তৃপক্ষ সাময়িকভাবে লাইন মেরামত করলে ধীর গতিতে চলাচল শুরু হয়। পরে ভাঙা স্লিপার পরিবর্তন করে লাইন ঠিক করা হলে স্বাভাবিক হয় চলাচল। মেরামতকারীরা বলছেন শীতের কারণে রেল লাইনের দুই সংযোগ স্থলের উপরের অংশ ভেঙে গেছে। শীতে রেলটা করা যায় বুঝলেন, করা হওয়ার কারণে রেল ভাঙা যায় দুর্বল ছিল না, এমনি ইয়াদমের শীতের জন্য করার জন্য কেটে গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি রেল কর্তৃপক্ষ। মধ্য মাঘে শৈত্যপ্রবাহ উত্তরের কয়েকটি জেলায়, প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আজ দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, এর সঙ্গে হিমেল বাতাস বাড়িয়েছে শীতের তীব্রতা। সোমবার ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয় 5.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। শীত বেশি, সকাল সকাল হাত পা কাঁপে। সকালে ভোরবেলা এসেছি, কোনো যাত্রী নাই, একদম শীতে। শীতের কারণে মানুষজন কাজকামে আসতে পারছে না। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরো হচ্ছেন না, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে কিছুটা বিলম্বে। খুব বেশি এবার অনেক কষ্ট হচ্ছে, 15-20 দিন হলে মানে খুবই শীতের চাপ। কম্বল এখন দিয়া দিছে, পাতলা অতি কি শীত যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জেলায় সূর্যের দেখা মিললেও তাপ ছিল না তেমন। তবে শীত উপেক্ষা করেই মাঠে মাঠে চাষাবাদে ব্যস্ত কৃষক। আমাদের ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে বাবা, কোনো রোদ নাই, কিছু নাই। শীত কঠিন বাবা, শীতের তারে হওয়া যায় না বাড়িতে। ঠান্ডায় বাইর হওয়া যায় না, কোনো কাজ কাম করা যায় না, হাত পা অবশ্য থাকে। এই যে রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না, শীত 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 করে বাতাস বইতেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, এরই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে ঘন কুয়াশা। সাহাল আব্দুল্লাহ আলভী, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়, বাজার পরিস্থিতির খবর। আইনগত সমস্যা সহ নানা কারণে বাজারে থাকা খোলা ভোজ্য তেল বিক্রি এখনই বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। তবে শিগগিরই খোলা তেল উঠিয়ে নিতে মিলগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে ঝালকাঠিতে বাজার পরিচালনায় চাল ও তেলের বাজার পরিদর্শন করে এ কথা বলেন তিনি। দেশব্যাপী চালের কৃত্রিম সংকট ও মজুত ঠেকাতে খুচরা পর্যায়ে বিক্রেতাদের খোলা ভোজ্য তেল বিক্রিতে নিরুৎসাহিত করাই মনিটরিংয়ের উদ্দেশ্য বলেও জানায় ভোক্তা অধিকার। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎপাদন এবং আমাদের যেটি সরবরাহ এটি যাতে সঠিক থাকে সেই অনুযায়ী আমাদের রমজানের এসেনশিয়াল যে কমোডিটিগুলো আছে এই পণ্যগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আমরা অলরেডি করা হয়েছে। সাপ্লাই চেনটা যাতে কোনোভাবে কোথাও ডিসরাপ্টেড না হয়, কোথাও যেন মজুদ না করে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থার জন্য প্রস্তুতি নিয়েছি। দ্বিগুণ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের বৃহৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্রকে 2640 মেগাওয়াটে পরিণত করতে কাজ চলছে। ইতোমধ্যে জেটি সম্প্রসারণ সহ 21 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। জাহাজ থেকে দ্রুত কয়লা খালাসে জেটির জন্য চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক শিপ আনলোডার। সংশ্লিষ্টরা বলছেন পায়রাতে নতুন করে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়লে দেশের বিদ্যুৎ চাহিদার সিংহভাগ পূরণ হবে। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা।
দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ। কয়লা ভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 1320 মেগাওয়াট। কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা বাড়িয়ে 2640 মেগাওয়াট করতে চলছে দ্বিতীয় ফেজের কাজ। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে দ্বিতীয় ফেজের নির্মাণ কাজের 21 ভাগ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ফেজ চালু হলে এখান থেকে আরও 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দিয়ে দেশের বিদ্যুৎ চাহিদার সিংহভাগ পূরণ সম্ভব বলে প্রত্যাশা তাদের। যখন দ্বিতীয় ফেজটা আমাদের চলে আসবে, তখন এই পায়রা তাপবিদ্যুৎ ক্ষেত্র একটা দেশের বড় বিদ্যুৎ হাব হবে। এদিকে দ্বিতীয় ফেজ চালু হলে বাড়বে কয়লাবাহী জাহাজের চাপও, তাই ইতোমধ্যে সম্প্রসারণ করা হয়েছে জেটি। শিপ আনলোডার দুটিকে মাদার ভেসেল থেকে নামিয়ে জেটিতে বসানোর কাজও চলছে। সম্প্রসারণকৃত জেটিতে বসানোর জন্য চীন থেকে আনা হয়েছে বিশাল এই শিপ আনলোডার। এই আনলোডারটি দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য নিয়ে আসা কয়লাসহ অন্যান্য সরঞ্জাম জাহাজ থেকে খালাস করা হবে। জেটি এক্সটেনশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং 4টি গ্র্যাবশিপ আনলোডার আমাদের জেটিতে বসেছে। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে 2016 সালে পটুয়াখালীর আন্ধারমানিক নদী তীরের ধানখালি গ্রামে 1000 একর জমির উপর নির্মাণ করা হয় বিদ্যুৎ কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন বাংলার সময়। শতবছরের ঐতিহ্যকে ধরে রাখতে যশোরের চৌগাছায় শুরু হয়েছে 3 দিনব্যাপী গুড়ের মেলা। নলেন পাটালি সহ হরেক রকমের খাঁটি গুড় নিয়ে মেলায় অংশ নিয়েছেন 200 শতাধিক গাছি। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে উপজেলা প্রশাসনের আয়োজনে চলছে এ মেলা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। নলেন গুড়, পাতালি গুড় সহ হরেক রকমের খাঁটি গুড় আর খেজুরের রসে মেলা বসেছে যশোরের চৌগাছায়। কথায় আছে, যশোরের যশ খেজুরের রস, যার খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও। সেই সুস্বাদু খেজুরের রস ও গুড় মিলছে একই ছাদের নিচে। জেলার গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে ব্যতিক্রমী এই খেজুর গুড়ের মেলার আয়োজন। শুধু গুড় নয়, হরেক রকমের পিঠা পায়েসের পসরাও বসেছে মেলায়। যে খেজুরের রস এবং গুড়ের জন্য যশোর বিখ্যাত, সেই খাঁটি রস ও গুড় পেতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন ভোজন রসিকেরা। হাতের নাগালে কোনো ছুট ঝামেলা ছাড়াই সহজেই খাঁটি গুড় মেলায় খুশি করে তারা। এখান থেকে গুড় কিনছি, ভেজাল মুক্ত গুড় এখান থেকে পাওয়া যাবে। এখানে আনছি মনে হয় 80 কেজি মতো, আর ওই পাশটা বিক্রি করছি 35 কেজি মতো। মানুষের মুখে মুখে এই জেলার গুড় ও রসের সুনাম দেশব্যাপী থাকলেও বর্তমানে শতবছরের এই ঐতিহ্যের কর্মযজ্ঞে ভাটা পড়েছে। পিঠের ভাটায় এই খেজুর গাছগুলো চলে যাওয়ার কারণে গুড় উৎপাদন অনেক ব্যাহত হয়েছে। খেজুর গাছ রক্ষায় গাছিদের উদ্বুদ্ধ করতেই 3 দিনব্যাপী ব্যতিক্রমী এই মেলা, বলছেন আয়োজক। উপকরণ প্রদানের মাধ্যমে, গাছিদেরকে সহায়তা প্রদানের মাধ্যমে আমরা এই গুড়ের যে আন্দোলন, এই আন্দোলনের জন্য অন্য উপজেলায় ছড়িয়ে দিতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চৌগাছা উপজেলার প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। শতবছরের ঐতিহ্যের সঙ্গে বর্তমানে জড়িত প্রায় 5000 পরিবার। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তেল, চিনি, খেজুর ও চালে কমছে শুল্ক হার। মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর, রমজানের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত নজরদারির তাগিদ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় থাকবেন ওমর ইরান। ধন্যবাদ সাদিয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।